প্রতি বছরের মতোই জেএসসি, জেডিসি ও প্রাথমিক এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে গণভবনে এই আয়োজন। শুরুতেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন। এরপর আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। সে সময় প্রধানমন্ত্রী ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে এসেছে, এভাবে ছেলেদেরও সমানতালে এগিয়ে আসতে হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও জানান প্রধানমন্ত্রী। একটা পর্যায়ে তো বোধহয় প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এটা নিয়ে বেশ তর্ক হলো, অনেকে চাইলেন পরীক্ষা হবে না। কিছু বেছে নিয়ে পড়ানো থেকে আমার এটাই কথা যে আমরা বৃত্তি কিন্তু অনেক বৃদ্ধি করে দিয়েছি, যার কারণে আমার কথা হচ্ছে সব ছেলে মেয়েই পরীক্ষা দেবে, সবাই পরীক্ষা দেবে। সেখান থেকে যারা মেধাবী দরিদ্র, যে নীতিতে বৃত্তি দেওয়া হয় ওখান থেকে বৃত্তি কাদের দেওয়া হবে সেটা বেছে নেওয়া হবে। শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ বিরোধী মনোভাব তৈরিতে শিক্ষা ব্যবস্থার ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবাইকে আমার একটা অনুরোধ থাকবে যে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না, এটা শিক্ষার সাথে যারা জড়িত তাদের সেই ছোটোবেলা থেকেই ছোট ছোট শিশুদের মাথাটা ঢুকাতে হবে যে আমরা শান্তি চাই, বা শান্তি ছাড়া উন্নতি সম্ভব না, আর জঙ্গিবাদ সন্ত্রাসের পথ, এটা কখনো যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে ইসলামের পথ এটা না, ইসলামের পথ শান্তির পথ, জঙ্গিবাদের কোনো স্থান এখানে নাই। শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।